বাংড়ু ভোলে আজ রাতে আমরা বনফায়ার জ্বালাবো। চল, জ্বালানোর জন্য জমা করব শুকনো কিছু ডালপালা। তুমি যেমন বলবে গুরু। বাহ, কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, দারুণ লাগছে। লেফট থেকেও ভালো লাগছে, রাইট থেকেও ভালো লাগছে। শুকনো কাঠ সবকটা তুলে নেব মেজর সাহেব আমি কি আপনার পায়ের নিচ থেকে কাঠগুলো তুলতে পারি দেরি কিসের ভোলে মেজরের পায়ের আশপাশ থেকে কাঠ জমা করা শুরু করো। গুরু দেখো, মেজর সাহেব কেমন খেল দেখাচ্ছেন। এই মেজর সাহেব, নিচে ঝাঁপ কি করে দিলি? এক মিনিট, এইভাবে মামামিয়া, এরা সবাই নিচে কি করে চলে গেল? এভাবে আরে ভোলে, বাঁচারে তুই আমাদের, কিছু কর রে, যা গিয়ে আমাদের বাঁচানোর জন্য দড়ি নিয়ে আয়। তুই ঘর থেকে নিয়ে আসবো গুরু। আরে না রে, আমাদের ঘর তো এখান থেকে অনেক দূর। আরে জঙ্গলে খোঁজ রে দড়ি, যা। ওকে গুরু, গুরু এই নাও দড়ি। গুরু দড়ি নিচে ফেলছি, ধরো এটাকে। হ্যাঁ হ্যাঁ, তুই ফেলে দে। একটু ফেলে দিলি। আরে বাংড়ু, এ তো দড়ি নয়, অ্যানাকোন্ডা ভাই রে। গুরু আমি কিছু শুনতে পাচ্ছি না, দড়িটা ধরছো না কেন? আরে বাংড়ু, আমরা একে ধরবো কি, এই তো ধরে নেবে আমাদের। পালা। গুরু যখন দড়ি ছাড়াই উঠে আসতে পারতে, তাহলে দড়ি খোঁজার জন্য পাঠালে কেন? আরে বাংড়ু, এটা কোনো দড়ি নয় রে, এটা হলো অ্যানাকোন্ডা। আরে বা, হলিউডের সেই অ্যানাকোন্ডা, আমি কি এটার অটোগ্রাফ নিতে পারি? আরে বাংড়ু পালা, নয় তো আমরা হব ওটা লাশ। চল, আরে ওটাকে ছেড়ে পালা রে বাংড়ু। মানুষ ভয়ঙ্কর হয় সেটা শুনেছিলাম, কিন্তু এই পাগলের দলকে প্রথমবার দেখছি আমি। এখন আমাকে যেতে হবে আমার ডিমের কাছে, এদের সবাইকে আমি পরে দেখে নেব। ভীষণ ভীষণ অ্যানাকোন্ডা করতেই যাচ্ছিল আমাদের ঢিসুম ঢিসুম, কিন্তু মনে হচ্ছে ওটা চলে গেছে। ও হুজুর, ওটা নিশ্চয় আপনার ভয়ঙ্কর চেহারা দেখেই পালিয়ে গেছে। এবারে তোমাদের এই পাথর দিয়েই মারবো। কিন্তু পাথর আমায় কেন মারছে? ওয়াই 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 পাথর ওয়াই। মনে হচ্ছে পাথরেরও হুজুরের চেহারাটা পছন্দ নয়। এটা মোটেও পাথর নয়, এটা অ্যানাকোন্ডা ডিম। তুমি কি করে জানলে? ওই দেখুন, কারণ ও আমাকে দেখেছে। আমার ডিম আমাকে ফেরত দাও। আমার ডিম, আমার ছোট্ট সোনাটা। দাঁড়া, আমি এক্ষুনি আসছি।
আমাদের ওই ডিমটা নিতেই হবে। ওই দেখো আমাদের সওয়ারি, এসো। এমন আইডিয়ার জন্য দুটো হাত উঠিয়ে হাত তালি দিতে ইচ্ছে করছে, মোটেই না। কোলা টিপে ধরার ছোট্ট সোনাটা মানুষের হাতে চলে গেল। ভয় পাস না, তোদের মা বহু দূর থেকে তোদের গন্ধ পায়। আমার বাচ্চা চুরির শাস্তি পেতেই হবে। আরে আমার চঞ্চল বুদ্ধি বলে, তুই দড়ি আর অ্যানাকোন্ডার মধ্যে বুঝলি না কোনো ফারাক? বুঝেছিলাম তো গুরু, তারপর আমি নিজের মাথা খাটালাম। এটাই তো ভুল ছিল রে বাংড়ু। কেমন মাথা খাটিয়েছিলি রে তুই? এটাই যে অ্যানাকোন্ডা তো ফিল্মে পাওয়া যায়, জঙ্গলে নয়। আরে বাংড়ু, ওরা জঙ্গলে থাকে তাই তো ওদের নিয়ে সিনেমা বানানো হয় রে। এবারে বুঝলাম গুরু। গুরু, মনে হচ্ছে অ্যানাকোন্ডা এখান থেকে পালালি। এবার আমরাও এখান থেকে বাড়ির দিকে রওনা দিলি। এ তো দেখছি গুরু ভোলের ব্যাগ, এতে ডিমটা রাখবো আর অ্যানাকোন্ডাকে ওদের পেছনে লাগিয়ে দেব। আউ আউ জি 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 চা। এবার জমবে মজা। ভোলে ভোলে ভোলে, এই তো তোমার ব্যাগ। ধন্যবাদ এমজে, তুমি আবার এর মধ্যে অ্যানাকোন্ডার ডিম লুকিয়ে রাখনি তো? আরে আমি তো মজা করছিলাম, চলো। এবার অ্যানাকোন্ডা তার ডিমের গন্ধ শুকে ওদের পেছনে লাগবে আর ওদের জঙ্গল থেকে ফিরে যাওয়া অসম্ভব হবে। আমার ছোট্ট সোনাটার গায়ের গন্ধ এদিকে এদিক থেকেই আসছে, ও আমার থেকে খুব একটা বেশি দূরে নেই। অ্যানাকোন্ডা এসে গেছে। গুরু, মনে হচ্ছে অ্যানাকোন্ডা আমাদের ক্ষমা করে দিয়েছে, তাই ওয়ার্ম হাগ দিচ্ছে আমাদের। আরে বাংড়ু, ওয়ার্ম হাগ নয় রে, আমাদের গুড়িয়ে দিতে চাইছে। আমাদের হাড় ভাঙলি। আরে বাঁচাও। চুপ করো, আমার ছোট্ট সোনাকে ফেরত দাও আমার কাছে। মনে হচ্ছে অ্যানাকোন্ডার পেটে কুকার আছে যেটা সিটি বেজে গেছে। আরে ওটা সিটি নয় রে, রাগের চোটে অ্যানাকোন্ডা হিস হিস করছে। মামা মিয়া, অ্যানাকোন্ডা তো আমার দম বের করে দিল, এবার আমরা কি করে বাঁচবো? কাতুকুতু দিয়ে, কাতুকুতু দিলে বড় বড় লোকেরা পালায়, আর এ তো একটা অনেক বড় সাপ। কাতুকুতু 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 না না, কাতুকুতু নয়, কাতুকুতুতে আমার খুব হাসি পায়, ছাড়ো। আরে বা আরে বা, কাজ করছে, ছাড়ো আমায়। বলের এই টোটকা, সবাই সবাই কাতুকুতু দিতে থাকো কাকা। বেঁচে গেল ওরা। কোথায় পালালো সবাই? বলে তুই শান্ত হয়ে যা রে, আমি দেখছি। ওকে গুরু। হুম
আরে বাংরু বাইরে অপেক্ষায় আছে, ধরিস না একদম। গুরু আমি না এই ব্যাগটা নড়ছে। আরে বলে পালা, বাংড়ু নড়িস না, সবাই হিল থেকে পড়ে যাবে রে। স্টপ, আরে ভোলে সামলে ভাই, বলে তোর ব্যাগেই আছে কোনো জিনিস, যেটা করছে সব গড়বড়। চল তোর ব্যাগটা চেক করতে হবে। আরে দাঁড়া, কোথায় যাবি? আরে ব্যাগ বাংড়ু দাঁড়া। মেজরের এটাকে লেফট এবং রাইট থেকে দেখে মনে হচ্ছে যে এটা অ্যানাকন্ডার ডিম হবে। মাম্মা মিয়া, ভোলের ব্যাগে এই ডিমটা কে গেল রাখি? মাম্মা মিয়া, হ্যাঁ এই ব্যাগটা বাংড়ু এমজে ভোলেকে দিয়েছিল। হ্যাঁ ওরই হবে এসব বদমাশি। এটা শুকে শুকেই অ্যানাকন্ডা আমাদের নিচ্ছে, খুঁজে আমাদের এটা ফেরত দিতে হবে। চলো। ও হুজুর, এরা ডিমটা ফিরিয়ে দিলে তখন অ্যানাকন্ডা এদেরকে ছেড়ে দেবে। এত সহজে তো নয়। ও হুজুর, এই নিন নকল কাঠ দিয়ে বানানো ডিমটা, আর দিয়ে দিন আসল ডিমটা আমাকে। এই নাও ধরো। এমজে বাংড়ু, ফিরিয়ে দাও আমাকে ওই অ্যানাকোন্ডা ডিমটা। আরে লাইফ লাইন ওটা আমাদের। এখন জেনে বুঝেই পড়ে যাচ্ছি। গুরু পেয়ে গেছি ডিমটা। আরে বাংড়ু, ও এত সহজে কেন দিয়ে দিল এই ডিমটা? সবার আগে তো এই নকল ডিমটা ভেঙে দাও, যাতে দূর হয়ে যায় কনফিউশন। আমি তোমাদের আমার ছোট্ট সোনার ডিমটা ভাঙতে দেব না। ও হুজুর, কি দারুণ আইডিয়া ছিল আপনার, আসল ডিমটা তো আমাদের কাছেই আছে। আর অ্যানাকোন্ডা ভাবলো যে সুরতাল নগরের লোকেরা ওর ডিমটা ভেঙে ফেলেছে, এবারে ওদেরকে ছাড়বে না। আরে বাংড়ু, তোর জন্যই অ্যানাকোন্ডা মামনি হাত ধুয়ে আমাদের পেছনে পড়ে আছে। কিন্তু গুরু, অ্যানাকোন্ডার তো কোনো হাতই নেই, তো সেটা ধোবে কি করে? আরে ধ্যাত তেরি কি বলে, চুপ কর না রে ভাই তুই। এবারে আমরা আমাদের সব মারের বদলা নিলি। ভুঞ্চিক
ক্ষমা করে দাও। এই নাও, ওটার আসল ডিমটা নাও। আরে এখন দিয়ে কি হবে রে? অ্যানাকোন্ডা মামুনি ফুঁসছে ভীষণ রাগে। ওর সামনে গেলে একটা শব্দ বলারও সুযোগ পাবো না। সোজা যেতে হবে ওর পেটে, বুঝলে? এবারে বলো কোথায় আছে ওর নেস্ট। এসো, আমি তোমাদের নেস্ট চিনিয়ে দিচ্ছি। তোমরা নিজেরা গিয়ে ডিম সেজে চুপচাপ অ্যানাকোন্ডার ডিমটা রেখে দিও। আরে বা বাংড়ু, প্রথমবার তুমি কোনো ভালো আইডিয়া দিয়েছো। চল ভোলে। গুরু, ডিমের ড্রেস পরে দারুণ দেখাচ্ছে তোমাকে, কিন্তু আমরা এই ড্রেসটা কেন পরেছি? আরে ভোলে, কারণ অ্যানাকোন্ডা মামুনি না হলে আমাদের চিনে ফেলবে। যদি একবার দেখে ফেলে তো আমাদের গিলে খাবে। এই ড্রেসটা আমাদের সেফ রাখবে। চল পৌঁছাতে হবে এবার এই ডিমটাকে ওর ঘরে। এই দেখ। আরে বাপ রে বাপ, বাংড়ু এটাই একমাত্র ডিম নয় রে, এটার মতো আরো অনেক ডিম আছে এখানে। চল রে ভোলে, আমাদের কাজ হয়ে গেছে। আরে চল ভোলে, চল, আমাদের লুকোতে হবে রে। অ্যানাকোন্ডা মামুনি চলে এসেছে এখানে। গুরু, আমার গা থেকে বৃষ্টি পড়ছে। আরে ভোলে, ওটা বৃষ্টি নয় রে ভাই, ওটা হলো ঘাম, গায়ের ঘাম। আমাদের যে করেই হোক পালাতে হবে এখান থেকে। আরে আমার বাচ্চারা কোথায় যাচ্ছ? এদিকে এসো। আগেই আমি আমার ছোট্ট অ্যানাকোন্ডাকে হারিয়েছি, এবার তোমাদের হারাতে চাই না। আরে শোন বলে, ডিমের থেকে বের করে দে তুই তো ঠ্যাং, আমরা এবারে দৌড়ে পালাবো। আমার বাচ্চাদের পা গজালো কি করে? এগুলো ডিম নয়, মানুষ। এবার আমি ছাড়বো না এদের, এরা আমার বাকি ডিমগুলো হাতাতে এসেছে, আমি ছাড়বো না এবার। আরে আমার কথা শোনো অ্যানাকোন্ডা মামুনি, তুমি যা ভাবছো আমরা তেমন কিছুই করিনি। শোনো শোনো, তোমার ডিমটা আমরা ফেরাতে এসেছিলাম এখানে। ডিম আমরা না, এমজে চুরি করেছিল। দেখো দেখো পেছনে, তোমার সব ডিমেরা সুরক্ষিতই আছে। তারপরে পেটের প্রেসার কুকার আবার সিটি মারছে, এবার কি হবে? সেটাই রে ভোলে, সব সময় যেটা হয় রে ভাই, এখন নাচ গান হবে রে ভোলে। আরে তাক দিন তাক দিন, ধিতাঙ্গ বাজে, গায় গুরু আর ভোলে নাচে। করে হিস হিস হিস, হমকো করেগা পিচকা কে ফিস, কেসে বতায়ে ইসকো দে ভাইয়া।
हमने तो इसका चंगा किया से पंगा लिया है कोटा ले गई अंडे सारे मम्मी को उसके बच्चे से वापस तो मिलवा एनाकोंडा को तू दिला दे अंडा इसको तू टेंशन से मुक्त करा रे से दोस्ती हुई रे खुश लग रही है আমি অ্যানাকোন্ডাকে হারিয়ে দিয়েছি অ্যানাকোন্ডা মামনি এবারে রাগটা ছাড়ো আর দেখো তোমার সব ডিমগুলো আছে আগের মতোই চুটকু মুটকু দুটকু খটকু চম্পু আরে আমার সব ডিমগুলো তো সুরক্ষিত আছে তার মানে আমার সব সোনারা আমার কাছেই আছে ধন্যবাদ তোমরা দুজনে মিলে আমার ডিমগুলোকে বাঁচালে আজ বুঝতে পারলাম যে মানুষেরা পশুদের শত্রু হয় না বরং বন্ধুই হয় গুরু ভোলেকে সবাই মিলে সালাম জানাবে সালামি জানাও শয়তানের সাপেরা সব সময় আমাদের ভয়ে থাকে গর্তে লুকিয়ে নাম শুনলে মোদের ওরা পালায় ওদের বুক যায় শুকিয়ে আপনি কি জামা বেচার বিজনেস স্টার্ট করলেন নাকি এগুলো জুড়ুয়া এফেক্ট কুর্তা যেগুলো আলবাত্তার দোকান থেকে এনেছি এই রেড কুর্তাতে ব্লু কুর্তার মতো জমজ এফেক্ট আছে মানে যা এই ব্লু কুর্তা করবে ঠিক তেমনটাই লাল কুর্তাও করবে দেখো এভাবে ইয়া ভীষণ কিন্তু এই জুড়বা এফেক্টের কুর্তা দিয়ে হবেটা কি এতে আমাদের কোনো লাভ নেই যা হবে তা গুরু ভোলের হবে কিন্তু ওদের সাথে যা হবে তাতে আমাদের বড় লাভ হবে চলো ওদের এই জড়ুয়া এফেক্টের কুর্তাগুলো দিয়ে আসি আরে বাংড়ু ভোলে ঝটপট দড়িতে মেলা আমাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় সায়েন্স এক্সিবিশনে যেতে আমাদের হয়ে যাবে লেট আন তাড়াতাড়ি বাহ গুরু আমাদের দুজনের জন্য নতুন কুর্তা নিয়েছে ভীষণ ভীষণ এবার গুরু ভোলের সায়েন্স এক্সিবিশনে হবে ভীষণ ভীষণ ও হুজুর প্ল্যানটা ঠিক কি সেটা তো আমাদের একটু বলুন ভুমচিকা শুনেছি এই সায়েন্স এক্সিবিশনে একটা খুব চকমকে জিনিস এসেছে আর সব চকমকে জিনিসই দামি হয় আর সেই জন্য গুরু ভোলের সাহায্যে আমরা ওই চকমকে জিনিসটা চুরি করব আর সেটাকে বিক্রি করে নতুন রেডিও কিনব গুরু ভোলে সায়েন্স এক্সিবিশনে যাওয়ার জন্য আমরা সবাই তৈরি
আর এই দেখো আমরা তৈরি চলে যাব। গুরু মেজর সাহেবের সময় জ্ঞান দারুণ, চলো দৌড়ই। আরে বাংড়ু, আমার পা দুটো নিজে থেকে কি করে ছুটছে? আরে আরে আমি নিজে থেকে কি করে দৌড়চ্ছি রে? আরে বাংড়ু, বুঝতে পারছি না আমি নিজে নিজে দৌড়চ্ছিলাম কি করে। এখন এসব কথা ভুললি আর তাড়াতাড়ি সায়েন্স এক্সিবিশনের দিকে চললি, না হলে লেট হয়ে গেলি। দেখলে ভুলে যা করছে গুরু কিন্তু তাই করছে। এবার হবে মজা। আমি হলাম ডক্টর কাম সায়েন্টিস্ট কাম ইঞ্জিনিয়ার ডক্টর কমল কুমার। এই সায়েন্স এক্সিবিশনের আয়োজন আমি করেছি আর আমি আবিষ্কার করেছি। কি, আপনি কাশির ইনভেনশন করেছেন? না না, আমি এখানকার সব মেশিনগুলোই আবিষ্কার করেছি। ওহো, আরে গুরু দেখো কত বড় বড় ফুটবল ওখানে। চল দেখে আসি। আরে বাবা, এটা ফুটবল খেলা নয়, এটা ইঞ্জিনিয়ারিং এর অদ্ভুত মাস্টারপিস। এটা দেখে চোখ জুড়িয়ে যায়। আমি এক্ষুনি ওদের শান্তি ভঙ্গ করে দেখাচ্ছি। বলে নকশরার নাজুক একটা ঘরে বন্দী হয়ে গেছে, দরজা খুলছে না। তুমি কি আমাদের দরজা খুলতে সাহায্য করবে প্লিজ? অবশ্যই করব। প্লিজ তাড়াতাড়ি এসো। বুমচিকা 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 বুমচিকা, বাঁচাও বাঁচাও। সরি কুরিয়ার আঙ্কেল, আমি আমার হাতকে কন্ট্রোল করতে পারছি না। মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। আরে বাঁচাচ্ছ না কেন, তাড়াতাড়ি বাঁচাও না। আপনারা সবাই ঠিক আছেন তো? গুরু, তুমি এসব কি করছো তার জবাব দাও। মামা মিয়া, গুরু আজ এমজের মতো বিহেভ করলো। আরে আলবাত্তা বাংড়ু, এটাই বুঝছে না আমার মাথা যে আমার শরীর কেন শুনছে না আমার কথা। দেখো ওই যে চকমকে জিনিসের চারদিকটা। ও হুজুর, ওখানকার সিকিউরিটি দেখেছেন কতটা টাইট। দেখো এবার কি করে গুরু ভোলে আমাদের রাস্তা পরিষ্কার করবে। এটা হলো সাইন্টিফিক্যালি বানানো হাউস প্রোটেক্টিং সিস্টেম। প্রায়শই লোকজন চোরকে দেখলে পালায়, কিন্তু এই সিস্টেমের সাহায্যে চোরই আপনার ঘর থেকে পালিয়ে যাবে। চোরকে দেখলেই শুধু আপনাকে কাশতে হবে। আরে বাবা, কাশতে হবে না, শুধু এই ট্রেডমিলের উপর দৌড়তে হবে, যার ফলে ঘরের সমস্ত সেন্সর প্রোটেক্টিং জিনিসগুলোকে অ্যাক্টিভেট করে দেবে আর তারপর চোরের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি নিজে থেকে কি করে দৌড়চ্ছি?
ভোলে, আরে ভোলে কিছু কর, কিছু কর। এসব কি হচ্ছে? আরে এটা তুমি কি করলে? প্রোটেক্টিং সিস্টেম অ্যাক্টিভেট করে দিলে। আরে পালা চকমকে জিনিসটা যেটা বেচে আমরা রেডিও পাবো, নাও এটাকে ওঠাও। ইউরেনিয়ামকে আটকানোর জন্য তৈরি হয়ে যাবে। আরে তাকে দিন ধিতাঙ্গ বাজে, গায়ে গুরু আর ভোলে নাচে। তোমরা দুজনে ইউরেনিয়াম বলকে চুরি যাওয়া থেকে বাঁচিয়ে সুরতাল নগরকে দিয়েছো। কাশি? না, একটা নতুন জীবন। তোমাদের জুটি তো সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর জুটির থেকেও অদ্ভুত। নিউক্লিয়ার বোমের শক্তিও আমাদের সামনে হয়ে যায় ফুস, কারণ আমরা সত্যের বন্ধু। ফেরাই সবার হুশ। মামা মিয়া, এমজে আমার গ্র্যান্ডপার অদ্ভুত বোজো ফাইটার চুরি করেছে। তোমরা তিনজন দাঁড়াও, বোজো ফাইটার খুব ডেঞ্জারাস, আমাদের সবার ক্ষতি করবে। আরে বাংরুরা দাঁড়াও, থামো না। আমি এক্ষুনি এই দড়ি ছুঁড়ে ওদের ধরে ফেলবো। ভোলে, ওদের আটকাবার ছিল রে, পালাতে দেবার নয়।
আমি কিছু করছি গুরু। চলো ওদের পেছনে। নাকি খুবই ভয়ঙ্কর জিনিস, এখনই সেটা বোঝা যাবে। আমি হলাম মোজো দ্য ফাইটার, আমি ফাইট করে সবার হাল করি টাইট। ও হুজুর, এই দেখুন, এটাকে তো ভিডিও গেমে জয়স্টিক লাগছে, এতে তো অনেকগুলো বাটন আছে, যেমন জাম্প, সিট, হিট, কিক, আউ, পাঞ্চ। নাকসুরা, আমাদের বাটন টেপার ফলে বোজো ফাইটার আমাদের ও হুজুরকে ধরে মারছে। আমরা এই বোজো ফাইটারকে আমাদের ইশারায় নাচিয়ে বড় বড় চুরি করতে পারি, যেমন সাইকেলের টিউব চুরি করতে পারি, গাড়ির নাট চুরি করতে পারি। আরে বাংরু, ওই দেখ, ওই তো এমজে, চল ধরতে হবে ওকে। মামা মিয়া, ও তো বোজো ফাইটারকে ফ্রি করে দিয়েছে, বোজো ফাইটার খুবই বিপজ্জনক, চলো পালাও। আমাদের থেকে পালিয়ে কোথায় যাবে বোজো? জাম্প, ইয়া! তো আলবাত্তা, তুমি এটাই বলছো যে বোজো ফাইটারের গলায় একটা রেড চিপ লাগানো আছে, যেটার সাহায্যে বোজো ফাইটারকে রেড কালারের জয়স্টিক দিয়ে কন্ট্রোল করা যায়, লেফট থেকেও আবার রাইট থেকেও। কিন্তু বাংড়ু, এই গ্রিন চিপ আর গ্রিন জয়স্টিক দিয়ে কি হবে? এই গ্রিন চিপ যদি বোজোর গলায় লাগাতে পারি, তাহলে ওই বোজো ওই ব্যাটা এমজের নয়, আমাদের জয়স্টিকে কন্ট্রোল হবে। মানে এই গ্রিন চিপ বোজোর গলায় লাগাবার পরে আমরা বোজোকে এই গ্রিন জয়স্টিক দিয়ে কন্ট্রোল করতে পারবো, তাই তো? আরে বাহ, প্রথমবার প্রবলেম আসতে আমরা সলিউশন এত তাড়াতাড়ি পেয়ে গেলাম। চলো গুরু, এই চিপটা লাগিয়ে আসি। বোজো ভাঙো এটা ধড়াম। বাংড়ু ভোলে, মনে রাখিস আমাদের বোজোর গলার ওই রেড চিপের উপরে এই গ্রিন চিপ লাগাতে হবে, আমাদের ওই বোজোর উপরে দখল নিতে হবে, তবেই হবে এই কাজটা। এক্ষুনি আমরা দখল নেব ওটার। নাও আলবাত্তা, তুমি করে নাও ওকে দখল। আলবাত্তা, তুমি এটা কি করছো বোজোর সাথে? এক্ষুনি তোমায় বোজোর শক্তি দেখাবো। মামা মিয়া, এখান থেকে পালাই। আরে বাংড়ু, আমি কেন পালাতে পারছি না রে? এখন তোমাকে শুধু গ্রিন জয়স্টিক দিয়ে কন্ট্রোল করা যাবে, ভোলে গুরুকে গ্রিন জয়স্টিক দিয়ে কন্ট্রোল করো। Huh?
ঠিকটা আর বাঁচারে আমাকে এই বাসের হাত থেকে। গুরুর গলায় বজর মতো চিপ লেগেছে, এই জন্য গুরু যেই মারছে সেটা বজর গায়ে গিয়ে লাগছে। এখন দেখো কিভাবে হুল ফোটানো আক্রমণ করব। আরে হুল ফুটেছে, আই ফুটে গেছে, হাঁটুর নিচেও ফুটেছে, মাথার পিছনে ফুটেছে, আরে ফুটে গেছে। আরে বাংড়ু বাংড়ু ফেলে দে, ফেলে দে তুই এই মৌমাছির চাকটাকে। আরে হুল ফোটাচ্ছে আমাকে এই মৌমাছিরা সারা শরীরে, ওরে গেছি রে। গুড আইডিয়া গুরু, ফেলে দিলাম। আরে বাংড়ু ভোলে, আরে বাঁচারে আমাকে বোঝো ফাইটারের হাত থেকে। চলো গুরু আমার সাথে পালিয়ে চলো। বলে আমাকে বিপদের হাত থেকে দূরে পালাতে হবে রে, তাকে কোলাকুলি করতে চাই না রে। কিন্তু আমি পালানোর বাটনটা খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত সঠিক বাটন পেয়ে গেছি গুরু। এবার করব মাস্টার প্ল্যানটা সাকসেসফুল। খাচ্ছা বোঝো, আও 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 বুঝকা। এবার আমি পুরো সুরতাল নগর কে বজর সাহায্যে জাঙ্ক ইয়ার্ড বানিয়ে দেবো। দেখো গুরু বৃষ্টি হচ্ছে, চলো ছাতা নিয়ে আসি আমরা। আরে বাংড়ু এটা জলের নয় রে, ভাঙা চোড়া মালের হচ্ছে বৃষ্টি। এই ভাঙা চোড়া পড়ার ফলে কারো চোট লাগতে পারে, তার সাথে খারাপ রোগ ছড়াতে পারে। গুরু বলে কিছু করো। বাংড়ুরা সুরতাল নগরের উপরে পড়তে দেব না আজ, এখনই শুরু করব গান এবং নাচ। আরে তাকে দিন তাকে দিন, ধিতাঙ্গ বাজে গায়ে গুরু আর ভোলে নাচে। ফাইট কর ভোলে, হ্যাঁ ফাইট কর, চল ফাইট কর, চল ভোলে, হ্যাঁ ফাইট কর, চল ফাইট কর। বোজো ফাইটার হো, ফিনিশ কর ফিনিশ কর, বোজো ফাইটার হো, ফিনিশ কর ফিনিশ কর। গাতা যাও গানা, তুই বাস জয়স্টিক চালা, মামা মিয়া
গুরু আর ভোলে পুরো সুরতাল নগরকে বাঁচিয়ে দিল। ফিনিশ করে দি শয়তানদের বড় বড় গেম। কারণ গুরু আর ভোলে আমাদের নেই। উড়ে রে হি হি, উড়ে রে হি হি, উড়ে রে হি হি।